আজকে আমি একটু জঙ্গলে পাশ দিকে যাচ্ছিলাম, তো ভাবলাম ওখানে আমি মানে কিছু অপরিচিত গাছ দেখলাম, তো ভাবলাম যে দেখি গাছগুলো একটু দেখি চিনতে পারি কিনা। তো অনেক গাছ সেখানে রয়েছে, তো মানে সেই গাছগুলো মানে আমার ঠিক অজানা, তো আমি সেই গাছগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। আর যদি আপনাদের জানা থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখি এই গাছগুলো কীরকম কী। এই যে আমি এই গাছটা দেখাচ্ছি আপনাদেরকে, এই গাছটাতে আমি দেখুন আমি আজকে একটু উঠছি গাছটাতে, তো অনেকদিন গাছে উঠি নাই, তো গাছে চড়তে খুব মজা লাগে, তো সেই জন্য আমি এই গাছটাতে একটু উঠছি। দেখুন এই দেখুন এই গাছে উঠতে খুব মজা লাগে। হ্যাঁ এই গাছটা আমি দেখাচ্ছি, এই যে গাছটাতে আমি উঠেছি দেখতে পাচ্ছেন, গাছটা অনেক বড় গাছ, প্রচুর বড় গাছ, তো এটাতে আমি উঠছি। গাছে উঠতে খুব ভালো লাগে, নামা কি কষ্ট, গাছটা খুব সহজ বলে উঠতে পারলাম, তো এখানে প্রচুর গাছ আছে, তো আজকে গাছে একটু উঠলাম, তো গাছে উঠতে খুব ভালো লাগে, তো সেই জন্য আজকে উঠলাম। এদিকে একটু এই গাছের ভিতর এই যে গর্তটা দেখছেন, তো এখানে একটা সাপের খোলস ছিল, তো এখানে সাপ থাকলেও কিন্তু থাকতে পারে, তো আমি এটা ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি, তো কাছে যাওয়ার অতটা সাহস হচ্ছে না, তো দেখুন আপনারা। এই জঙ্গলটার মধ্যে মানে এত রকম গাছ আছে সত্যি কল্পনা করা যাবে না, মানে প্রচুর গাছ আছে। আর এই জঙ্গলটা মানে ছোটোখাটো জঙ্গল না, বিশাল বড় জঙ্গল। হ্যাঁ তো এখানে মানে আমি ঢুকে দেখলাম, তো প্রচুর গাছ রয়েছে, তো গাছগুলো আমি মানে অনেক গাছ রয়েছে যেগুলো মানে আমার আর জানা, এগুলো এখনও মানে কি বলবো নাম জানি না। আর কিছু কিছু গাছ রয়েছে যেগুলো আমার চেনা, তো মানে এটা ঘুরে আমার কিন্তু খুব ভালো লাগলো। তো চলুন দেখা যাক আরও কিছু দেখতে পাই কিনা। আর আমি সামনের দিকে চললাম একটু, এই যে দেখুন আমি সামনের দিকে চললাম একটু, এই জঙ্গলটা প্রচুর জঙ্গল এখানে। এই দেখতে পাচ্ছেন তো, দেখুন এই ঝোপের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখন, প্রচুর জঙ্গল এটা, এখানটা এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ এদিকে প্রচুর গাছ আছে, আর আমি সেই
জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমি দেখাচ্ছি, আমরা দেখে সব এখানে। এই গর্তটা যে দেখছেন এটা একটা বিশাল বড় গর্ত, তো এই গর্তের মধ্যে কি আছে জানি না, তবু আমি একটু সাহস করে গিয়েলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তটা, তো মনে হয় যে সাপেরই হতে পারে, অন্য কি হবে।